একদিন বুঝবে যে তোমার পাপা ঠিকই করেছে। গবা ইজ ইওর বেস্ট বডি। বলছিলাম যে কয়লাটা কখন রাখলি? আমার বাবা মা যখন বাড়িতে ছিল না তখন তো, নাকি ঘুমের মধ্যে যখন ছিল তখন? আমি না একটা কাজ করব, আপনাকে বই কিনে দিয়ে যাব, কেমন? আপনি সেটা দিবা রাত্র পাঠ করবেন, হ্যাঁ দুবেলা, ওই যেভাবে ব্রত পাঠ করো ওইভাবে পাঠ করব না। আগে আপনি করুন, আপনি আর আপনার মা দিবা রাত্রি ব্রত পাঠ করো। আগে আমি ব্রত পাঠ, কনভেন্ট এডুকেটেড লেডি, আসলে সে একজন আদ্যপান্ত বাঙালি। বাঙালি তোমাকে ওই বাড়িতেই থাকতে হবে, ওই বাড়ির নিয়ম মেনে তোমাকে চলতে হবে। কেন থাকতে হবে কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদের সঙ্গে থাকতে হবে যদি এটাই তুমি মনে করো, তাহলে তাহলে ওর মায়ের সাথে কথা বলো। হ্যাঁ, ওর মায়ের সাথে কথা বলে তুমি বলো ওদের একটা ফ্ল্যাট অ্যারেঞ্জ করতে। বালিগঞ্জে ফ্ল্যাটটা আছে, ওটা ওদের দিয়ে দাও আর সঙ্গে একটা গাড়ি দিয়ে দাও। শকুন্তলা, ওরা যথেষ্ট আত্মাভিমানী, আমি ওদের ফ্ল্যাট বা গাড়ি দিয়ে অসম্মান করতে পারবো না। আর তোমার মেয়ের মেয়ের কষ্ট তুমি সহ্য করতে পারবে তাই তো? কষ্ট কেন বলছো, এটুকু স্ট্রাগল লাগে করতে দাও। তুমি ভুলে যাও না তুমি ছিলে কলোনির মেয়ে, আমি একজন কলোনির ছেলে, আমাকে স্ট্রাগল করে বড় হতে হয়েছে। আমি একজন সেলফ পেড পারসন। তো তুমি কষ্ট করেছো, আমি কষ্ট করেছি, তার জন্য আমাদের মেয়েকেও কষ্ট করতে হবে। জানো না এটা তার অগ্নি পরীক্ষা, সে পরীক্ষা দিচ্ছে। কার কাছে, কিসের কাছে? ধরে নাও নিজের কাছে, সঠিক মানুষ হওয়ার পরীক্ষা, যা তোমার কোনো ছেলে মেয়ে হয়ে ওঠেনি। তুমি কি বলতে চাইছো, আমরা মানুষ নয়? না না, আনফরচুনেটলি তোমাদের মা তোমাদের অমানুষ তৈরি করেছেন। ডিস্ক, ড্রিঙ্ক, পার্টি, ওয়াইন, লং ড্রাইভ, হ্যাং আউট, এই সব তোমাদের লাইফে আছে, সব সব সব, তা কিচ্ছু নেই, কিচ্ছু না। আলিয়া স্পিড থাকা ভালো, কিন্তু একটা লেভেল পর্যন্ত, ঠিক সময় ব্রেক খুঁজতে না পারলে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অ্যান্ড বি অ্যাওয়্যার অফ দ্যাট। তুমি বুঝতে কেন পারছো না, ওরা কিন্তু, না না, তুমি তুমি কি চাইছো, তুমি কি চাইছো আমাকে বলো। ও ওই বাড়িতে চলে যাক তাই তো, তারপর 12 মাসে 13 পার্বণ করুক। আজ সাবিত্রী ব্রত, কাল শিবরাত্রির ব্রত, পরশু ষষ্ঠীর ব্রত, এইটাই আমার মেয়ের জীবনের আলটিমেটাম হয়ে যাক তাই তো। তাহলে মেয়েকে পড়াশুনো শিখিয়েছিলে কেন? পড়াশুনো শেখানো হয়েছিল কি, বাদরামি করার জন্য? স্টপ ইট, আমার জন্য তোমাদের আর ঝগড়া করতে হবে না, কোনো দরকার নেই। আর পাপা, থ্যাংক ইউ সো ভেরি মাচ, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, আর কিছু করার দরকার নেই। আলিয়া আলিয়া আলিয়া, কিছু করার দরকার নেই। কাঁদছো, কাঁদো, একদিন বুঝবে যে তোমার পাপা ঠিকই করেছে, যা হবে তোমার মঙ্গলের জন্য। গবা ইজ ইওর বেস্ট বডি। এর থেকে ভালো জীবন সঙ্গী তুমি আর পাবে না। কাঁদবি না, তুই একদম কাঁদবি না আলিয়া, কাঁদবি না। ঠিক বলছো, আমি কেন কাঁদব, আমি কাঁদব না। সাবিত্রী প্রথম দিন আমার শাশুড়ি মার কি হাল করেছে দেখো, এবার দেখো কি হাল করি। কি করবি? এমন কিছু করব যা তুই বাড়ি থেকে
ব্রতই উঠে যায় জম্মের মতো। মানুদা, হ্যাঁ একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো না, বলো। আচ্ছা তুমি বাড়িতে অনেকদিন ধরে কাজ করছো না? হ্যাঁ তা তো করছি। আচ্ছা সমস্ত টাকা পয়সা গয়নাগাটি ওপরেই থাকে না? হ্যাঁ ওপরে থাকে। বৌনি তুমি এই কথা জিজ্ঞেস করছো কেন? না না মানে আমি জিজ্ঞাসা করছিলাম যে সবকিছু মায়ের কাছেই থাকে না? হ্যাঁ। আচ্ছা ওই যে নেকলেসটা চুরি হয়েছিল ওটাও মায়ের কাছেই থাকতো না? সেটা তো ওনার কাছেই থাকে। আচ্ছা ওই নেকলেসটা কি করে ওই ঘরে এলো? আগে তা আমি জানবো কি করে? জানো না? না কিন্তু ওই নেকলেসটা তো আমার মা কিংবা বাবা উপরে গিয়ে আনবে না? না আর জানবেই বা কি করে নেকলেসটা কোথায় আছে? হ্যাঁ তাও বটে। রীতি ও তো পারবে না? না 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 ও জানতে পারবে না। তাহলে কারোর পক্ষেই জানা সম্ভব নয় যে জিনিসটা কোথায় রাখে। তাহলে গয়নাটা তো নিজে নিজে হেঁটে আসবে না, তার মানে কেউ গয়নাটা ওখানে পৌঁছে দিয়েছে। আচ্ছা তোমার কি মনে হয়, কাউকে সন্দেহ হয় তোমার? আমার মাকে বাবাকে রীতিকে আর বস্তির লোকজনকে যেভাবে ফাঁসানো হচ্ছিল ওরা। বৌনি আমি বলছিলাম কি ওই আমি যাই, হ্যাঁ আমার অনেক কাজ পড়ে আছে, যাই। বাবা কাকে দেখে চমকাল? কি ব্যাপার, বাড়ির চাকর বাকরের সঙ্গে আলোচনা করছো? হ্যাঁ কিভাবে তোমাদের বস্তির ওই মেয়েটাকে নির্দোষ প্রমাণ করা যায়? পারবে না, কোনো দিনও পারবে না। তুমি মানো বা না মানো, এ বাড়ির সবাই সাক্ষী গয়নাটা রীতির ব্যাগ থেকে পাওয়া গেছে। আর যার ব্যাগ থেকে গয়না পাওয়া গেছে তাকে চোর না ভেবে অন্য কাউকে কেউ চোর ভাববে এটা তো হতে পারে না। সেটাই তো সমস্যা মা, লোক এত বোকা না। আসলে আমার মনে শুধু একটা কথাই করে করে খাচ্ছে, কি যদি গয়না নেওয়ারই হয় মা বা রীতি কেন একটা গয়নাই নেবে? আপনার তো গয়নার ভান্ডারে অফুরন্ত গয়না আছে, সাতনুড়ি হার আছে, মফ চেন আছে, বাউটি আছে, নেকলেস আছে, জড়োয়ার নেকলেস আছে, কানের দুল আছে, কি নেই? তাহলে একটা গয়না কেন মা? কথায় বলে মারি তো গন্ডা লুটি তো ভান্ডার। হ্যাঁ যদি ভান্ডার লুটতেই হয় তাহলে একটা কেন? এটা আপনার বোধ হয় গয়নাটা রাখার সময় মনে পড়েনি না? কি কি বললে তুমি? কিছু না, বলছিলাম যে আপনি খুব স্মার্ট কিন্তু কাঁচা কাজ করে বসে আছেন। কি কি বললে তো এখনই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেবেন। শুনি নাকি? বলছিলাম যে গয়নাটা কখন রাখলি? আমার বাবা মা যখন বাড়িতে ছিল না তখন তো, নাকি ঘুমের মধ্যে যখন ছিল তখন? এই তুমি কি আমার সঙ্গে মজা করছো নাকি? হ্যাঁ আমি রাখতে যাব কেন? কারণ আমার মা বাবা যদি চোর হয়, রীতি যদি চোর হয়, আপনার পুরো গয়নার বাক্সটা তুলে আনবে। একটা সিঙ্গেল গয়না নয় মা, এটা আপনাকে বলে দিলাম। তবে এটা আমি ভাবছি মা যে গয়নার জন্য না থানায় যাব একবার। কি বলছো তুমি? হ্যাঁ যদি রীতি বলে বন্ধুটি চুরি করে থাকে তাহলে ওরও তো শাস্তি পাওয়া উচিত না, বলুন, তাই না মা? হ্যাঁ তুমি কি করতে চাইছো? কিছু না,
থানায় যেতে চাইছি। থানা? থানা? হ্যাঁ মা। কি রে, কোথায় যাচ্ছিস? বাবা থানায় যাচ্ছি, এই গয়না চুরির ব্যাপারটা নিয়ে থানায় যাওয়া উচিত। আমার মনে হয় আমার বাবা মা বা রীতি যদি চুরি করে থাকে তাহলে ওদের শাস্তি পাওয়া উচিত, একটা তদন্ত হওয়া উচিত। না, কোনো দরকার নেই, থানা পুলিশ এসব ঝুট ঝামেলার কোনো দরকার নেই। কেন মা? আপনিই তো বলেছিলেন থানা পুলিশ করার দরকার আছে, আজ হঠাৎ উল্টে যাচ্ছেন কেন বলুন মা। বাবা জানেন আমি মাকে একটা প্রশ্ন করেছিলাম, আমার বাবা মা রীতি যদি গয়না চুরিও করে থাকে তাহলে ওরা একটা গয়না কেন চুরি করবে, মায়ের পুরো গয়নার বাক্সটাই কেন চুরি করবে না, কেনই বা সমস্ত কিছু নিয়ে বাড়ির থেকে পকেট পার হবে না, চম্পট দেবে না? কি হলো, উত্তর দাও শকুন্তলা। আমি এই ব্যাপারটা নিয়ে আর জল ঘোলা করতে চাই না। জল ঘোলা তো হয়েই গেছে, আর সেই ঘোলা জলই আপনাকে খেতে হবে, আর তারপর যখন উকড়াবেন তখন আপনাকে বলতে হবে যে আমার মা বাবা বস্তির সমস্ত লোকজন এবং আমার বান্ধবী সবাই নির্দোষ, সবাই নির্দোষ, এরা কেউ চোর নয় মা, এটা আপনাকে বলতে হবে। তুমি আমার সঙ্গে গলাবাজি করছো? হ্যাঁ, গলাবাজি করছো তুমি আমার সঙ্গে? গলাবাজি নয় মা, গলাবাজি নয়, আমি দেখতে পাচ্ছি যে আমার শাশুড়ি মা আমার চোখের সামনে থেকে ধীরে ধীরে শ্রদ্ধার আসন থেকে নামতে নামতে একেবারে চোরা বালিতে তলিয়ে যাচ্ছে, আর সেটা আমি নিতে পারছি না, বিশ্বাস করুন আমি নিতে পারছি না। বাবা গয়নাটা চুরি হয়নি, উনি গয়নাটা রেখে দিয়ে এসেছিলেন। না, আমি গয়নাটা রেখে আসিনি রিমারে। কিছু না, কিছু না। শুনলেন তো বাবা, গয়নাটা উনি রাখেন, গয়নাটা রিমা রেখেছিল ওনার কথায়। যাই হোক, সত্যি কথাটা শুনে একটু হালকা হলো। ঠিকই বলা হয়ে থাকে, ক্রাইম ডাজ নট পে।
আগে আমি বলুন কি বলতে চান? আগে চাই বলতে কি আপনার সঙ্গে না আমার কিছু আলোচনা ছিল আর কি। কি আলোচনা? আগে ওই সামনে তো সাবিত্রী ব্রত, তো সেই উপলক্ষে কিছু কেনাকাটা আছে। তো আমি বলছিলাম আমি আপনি যদি দুজনে মিলে ফর্দ তৈরি করে ওই দশকর্মা ভান্ডারে গিয়ে। কোথায় যাব? আগে দশকর্মা ভান্ডার। আমি আমি দশকর্মা ভান্ডার মানে দোকানগুলোর মধ্যে? আমাকে দেখে আপনার কি মনে হয় আমি আপনার বাড়ির কাজের লোক? হ্যাঁ টিয়েট, আপনি অকাজের লোক। কাজের লোকেরা কাজ করে, অকাজের লোক কোনো কাজ করে না। আমি কোনো কাজ করি না। আগে না স্বামীর জন্য সাবিত্রী ব্রত পালন করবেন। আর আপনি সাবিত্রী সত্যবানের কথা শুনেছেন? সত্যবান আমি হিন্দি সিনেমায় দয়াবান দেখেছি, দয়াবান। আগে সিনেমা বলতে চলচ্চিত্র? না না আমি কোনো হিন্দি চলচ্চিত্রের কথা বলছি না, আমি সাবিত্রী সত্যবান, তারপর আপনার যমরাজা। যমরাজা? আগে হ্যাঁ ওই যমরাজার জন্যই না সত্যবান তার প্রাণ ফিরে পেয়েছিলেন। আমার কোনো আইডিয়া নেই। ও আপনার কোনো আইডিয়া নেই? আসলে আমি জানতে চাইছিলাম। আমি জানতে চাই না, আপনি যা বলেন তাড়াতাড়ি বলুন। কেটে পড়ুন এখান থেকে। কেটে পড়বো মানে এই এই পান, তারপর আপনার সুপুরি, লাল পেড়ে শাড়ি, গামছা, শিশডাক, মঙ্গলখাট, এগুলো তো কিনতে হবে। আর আচ্ছা আপনি মাফ করবেন, সাবিত্রী ব্রত কখনো পাঠ করেছেন? আগে না আমি সাবিত্রী ব্রত কখনো পাঠ করিনি। করেননি না, কিন্তু করতে তো হবে, ফলে আপনাকে অভ্যেস করতে হবে। কি করতে হবে? আমি না একটা কাজ করব, আপনাকে বই কিনে দিয়ে যাব, কেমন? আপনি সেটা দিবা রাত্র পাঠ করবেন। হ্যাঁ দুবেলা ওই যেভাবে ব্রত পাঠ করো ওইভাবে পাঠ। পারবো না। আগে আপনি করুন, আপনি আর আপনার মা দিবা রাত্রি ব্রত পাঠ করো। আগে আমি ব্রত পাঠ করব। হ্যাঁ করবেন, আর আমি নাচবো। আগে নাচবো, ওই যে বললাম না হিপ হপ সালসা ওইসব নাচবো। আবার হিপ টিপ নাচবে বলছে? বেশ করবো, তাতে কার কি? হ্যাঁ আমি হিপ হপ নাচবো, আমি সালসা নাচবো, আর আমি গলা অব্দি মদ খেয়ে থাকবো। কি খাবেন? ওয়াইন, উইস্কি, স্কচ সব খাবো। আর কি করবো বলুন তো? আপনার বাড়িটাকে ডিস্ক বানাবো, তারপর সবাই মিলে নাচবো। হ্যাঁ এটা খুব ভালো হবে, তাই না? কেন বলুন তো? আপনি নাচবেন, আমি আপনার নাচ দেখবো। ভারত নাট্যম কথা কলি? আমি না ভারত নাট্যম কথা কলি নাচবো না, আমি বলিউড, আমি কন্টেম্পোরারি, আমি সালসা, হিপ হপ এইসব নাচবো। সে আপনার যা অভিরুচি, কিন্তু বলছিলাম ওই সব মানে আচ্ছা 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 ছাই ভস্মগুলো খাবেন নাকি? খাবো তো, ওই সব ছাই ভস্ম খাবো, আর পার্টি করবো সবাই মিলে, একটা গ্র্যান্ড পার্টি অ্যারেঞ্জ করবো, সেখানে চিকেন মাটন নানান রকম সব প্রিপারেশন থাকবে। কি বলছেন কি আপনি? কি সত্যি সত্যি এইসব? সত্যি সত্যি এইসব করবো? যে বাবা রে, না 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 আপনি মজা করছেন। বিশ্বাস করুন আমি কোনো মজা করিনি, এই যে কপার বাচ্চা, যদি আমাকে সাবিত্রী ব্রত নিয়ে গেছেন না আপনাদের বাড়িতে আমি এমন হাল করব, আপনাদের বাড়ি থেকে না ওই জমের মতো ব্রত ব্রত সব উঠে যাবে। তাহলে আপনি যাবেন না? নাও এই দশকর্মা ভান্ডারে যাবেন না? আচ্ছা ঠিক 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 আছে, তাহলে আমি যাই। যান, আপনি জাহান্নামে যান। জাহান্নামে তো রয়েছি, আবার নতুন করে যান। আমার পর্ব, আপনি আবার ছুটছেন। শুনুন আমি না বুঝতে পারছি না, হ্যালো মা? হ্যাঁ রে গবা, এখানে না খুব গন্ডগোল। কেন কি হয়েছে? মা আসলে উনি না ওই দশকর্মা ভান্ডারে তারপরে ফর্দ টর্দ মনে হচ্ছে কিছুই বোঝেন না, বুঝলে? আসলে উনি না ওই সেদিনের জন্য মানে সাবিত্রী ব্রতের দিন যা প্ল্যান করেছেন না। কি সাবিত্রী ব্রতের দিন না মা একটা ধুমধুমার যুদ্ধ বাঁধবে। কার সঙ্গে কার যুদ্ধ হবে? তোমার সঙ্গে, তোমার বৌমার। কেন? আসলে উনি তো দশকর্মা ভান্ডারে যাবেন না, তা তুমি মানে এত কি হয়েছে কি?
আমিও না ওনাকে গাম জানতে বলেছিলাম, উনি বলেছেন ওয়াইন আনবেন। কি? হ্যাঁ, আমি ওনাকে শীষ ডাব আনতে বলেছিলাম, উনি বলেছেন হুইস্কি আনবেন। হ্যাঁ মা, আমি ওনাকে বলেছি সাবিত্রী ব্রত করতে, আর উনি বলেছে উনি না ওইসব হি আরে না 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 নাচবে মা, নাচবে ওইসব ভূতের নৃত্য নাচবে। মানে আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি নিজেই কিছু বুঝতে পারছি না মা, আমার এই নিজের শখ এরকম গুলিয়ে যাচ্ছে। মা তুমি এখন রাখো, হ্যাঁ আমি পরে আবার তোমাকে ফোন করব, তুমি ভেবো না। আচ্ছা শোন আমার কথাটা গোবা। কি বলছিস সব? হুইস্কি, ওয়াইন, সাবিত্রী ব্রতের দিন,